Welcome to my channel Entertainment Center. তো আমরা প্রতিদিনই ক্লাস নিই, তো আজকে আমরা সবাই মিলে ভাবলাম যে কিছু ফানি ভিডিও তৈরি করা যাক। তো ফানি ভিডিও আসলে প্রসঙ্গত ফানি ভিডিও আমরা তৈরি করেছি। তো আপনারা সারা জীবন পড়ে এসেছেন যে গুড় অর্থ ভালো, ইয়ার অর্থ বাতাস, আয়রন অর্থ লোহা, স্যান্ড অর্থ বালি, আর এরকম পড়েছেন যে বয় অর্থ বালক, বয়স অর্থ বালকেরা, গার্ল অর্থ মেয়ে, গার্লস অর্থ মেয়েরা। তো এরকম কি কখনো দেখেছেন যে গুড় অর্থ ভালো, গুডের সাথে এস যোগ করছেন গুডস, গুডস অর্থ দ্রব্য বা মালামাল, ইয়ার অর্থ বাতাস, ইয়ার্স অর্থ হাবভাব, আয়রন অর্থ লোহা, আয়রনস অর্থ লৌহ শৃঙ্গ, স্যান্ড অর্থ বালি, স্যান্ডস অর্থ মরুভূমি, মানে এস ও এস যোগ করলেই পরিবর্তন হয়ে যাচ্ছে শব্দের মিনিং। তারপর আয়ের সাথে এম হয়েছে সারা জীবন পড়ে এসেছেন, কিন্তু আয়ের সাথে কি কখনো ইজ হয়েছে পড়েছেন? আসলে আয়ের সাথেও ইজ হয়, যখন আই একটা লেটার, আই ইজ এ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, মানে এখানে হচ্ছে আই হচ্ছে ইংরেজি বর্ণমালার একটি অক্ষর। তো আয়ের সাথেও এই ক্ষেত্রে ইজ হয়, এই ক্ষেত্রে ছাড়া সবসময় আয়ের সাথে এম হয়, এই ক্ষেত্রেই শুধুমাত্র আয়ের সাথে ইজ হয়, আই ইজ এ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। প্রশ্নটি হচ্ছে এমন কিছু ওয়ার্ড বলো যেখানে পাঁচটি বাউল রয়েছে। তো দেখুন, এডুকেশন, ফেভারিট, এক্সক্লুশনারি, অ্যাবস্টিমিউস, এই শব্দগুলোতে পাঁচটি বাউল রয়েছে। এডুকেশন বানানিতে এ, ই, আই, ও, ইউ পাঁচটি রয়েছে, ফেভারিট বানানো রয়েছে, এক্সক্লুশনারিতেও পাঁচটি বাউল রয়েছে, অ্যাবস্টিমিউসে পাঁচটি বাউল রয়েছে। এবার এমন একটি শব্দ বলুন যেখানে বাউল নেই, রিদম, এমন একটি ওয়ার্ড বলুন যেখানে সবচেয়ে ছোট বাউলহীন ওয়ার্ড হচ্ছে বাই, বি ওয়াই বাই। ইংলিশে এসইটি সেট শব্দের একটি ডিকশনারিতে যদি সেট শব্দ লেখেন তাহলে এর সবচেয়ে বেশি অর্থ রয়েছে, এবং বুক কিপার বানানে অ, ও, কে, কে, ই, এগুলো তিন জোড়া রয়েছে। তো আরেকটি মজার হচ্ছে যে বৃষ্টি পড়ছে ইংলিশ কি, তো বৃষ্টি পড়ছে ইংলিশটা হচ্ছে ইট ইজ রিডিং অথবা বৃষ্টি ইজ রিডিং, মানে এটা আমরা ফানি করে বলি কি যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ইজ রিডিং, আবার ইট ইজ রিডিংও, মানে দুটোর অর্থই হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটি মেয়ের নাম, এই ক্ষেত্রে বৃষ্টি ইজ রিডিং, অন্য ক্ষেত্রে ইট ইজ রিডিং। আবার দেখুন টাইগার তো বাঘ, আবার বাঘ কি আমরা যেন মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে কমেন্ট লিখি এই যে আসবো এসবিও, এরকম বাংলিশ লেখা অথবা যেটাকে শুদ্ধ ভাষা রোমান হরফ বলে, তো এরকম করে টাইগার তো বাঘ, আবার বাঘকে আবার বাংলিশে লেখেন বাঘর তো পোকা, কালার তো রং, রঙর তো বুল, বুলর তো সার, ফ্লাওয়ার তো ফুল, ফুলর তো পোকা, এরকম নিয়ে আমাদের একটা আস্ত একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসটি আপনি করতে পারেন ইংলিশ স্পিকিংয়ের লেগে। আর এটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট, মানে যৌথভাবে স্কুলের কোনো যৌথভাবে আপনাদের প্রয়োজন সবার, এই ক্ষেত্রে আপনি একটি অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো আজকে ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তী আরও এরকম ক্লাস, ফানি ভিডিও ক্লাস নিয়ে আসবো, যেগুলো খুব মজার দাদামূলক, এগুলোকে আসলে দাদা প্রশ্ন করা যায় যে একটি সব ছবি বাবার আছে এরকম একটি প্রশ্ন করো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।